নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আজ আমি আপনাদেরকে জানাবো কর্কট রাশির জাতক ও জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ কোন কোন দিক থেকে ভালো হবে এবং কোন কোন দিক থেকে প্রবলেম আসবে। তো ভিডিওটি মনোযোগ সহকারে পুরোটা দেখুন, এতটুকু স্কিপ করবেন না। তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমি একটি নতুন চ্যানেল খুলেছি, চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আপনারা মোটিভেশনাল ভিডিও পাবেন। এই ভিডিওগুলি যদি আপনারা প্রতিদিন ওয়াচ করেন বা দেখেন, সেক্ষেত্রে আপনাদের কোনো রকম প্রবলেমে পড়লে ডিসিশন নিতে সহায়তা করবে। হ্যাঁ বন্ধুরা, তাই অনেকে সাবস্ক্রাইব করে নিয়েছে ওই চ্যানেলটিকে, তাই আপনিও যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য আপনি আমার মেন চ্যানেলে প্রবেশ করুন, একটু নিচে নামুন, সেখানে জীবনজয়ী চ্যানেলটি দেখাবে। এছাড়াও আমি একটি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও পেয়ে যাবেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। কর্কট রাশির এপ্রিল মাস কেমন যাবে সে নিয়ে আমি একের পর এক আপনাদেরকে বলছি। দেখুন, একটা ব্যাপার মাথায় রাখবেন, কোনো রাশির পুরোটাই খারাপ যায় না এবং পুরোটাই ভালো যায় না। তো কর্কট রাশির ক্ষেত্রেও সেটি হয়েছে, আপনাদের ভালোর অংশটা বেশি আছে, খারাপের অংশটা কম আছে। তো আগে আমি ভালোগুলোই বলি, তারপরে আপনাদেরকে খারাপগুলো বলবো। তাই খারাপগুলো শুনে প্রিকশন নেওয়ার জন্য ভিডিওটা একদম এন্ড পর্যন্ত দেখুন। তো প্রথমে ভালোগুলো বলছি, এই রাশির জাতক ও জাতিকাদের অর্থনৈতিক অবস্থা এই এপ্রিল মাসে অনেকটাই উন্নত হবে, এবং এর সাথে আপনারা যারা লেখাপড়ার সাথে যুক্ত আছেন তাদের লেখাপড়ার রেজাল্ট ভালো হবে। তবে একটু বেশি ভালো হবে যারা একটু আপার লেভেলে পড়াশোনা করছেন, মানে মাস্টার ডিগ্রি, পিএইচডি এসব করছেন, তাদের ক্ষেত্রে একটু বেশি ভালো হবে। আর যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের একটু কম ভালো হবে, তবে উভয়েরই ভালো হবে। এরপরে আছে আপনাদের পারিবারিক স্থান। এই মাসে কর্কট রাশির খুব ভালো দেখা যাচ্ছে, বাবা মা, ভাই বোন সকলের কাছ থেকে আপনারা হেল্প পাবেন। এছাড়াও আপনারা দাদুর কাছ থেকে, বিশেষ করে দাদুর কাছ থেকে এই মাসে প্রচুর পরিমাণে হেল্প পাবেন। যাদের দাদু আছে বা ঠাকুরদা আছে তাদের মানে সোনায় সোহাগা। এরপরে আমি আপনাদেরকে জানাই কর্কট রাশির বিবাহিত জীবন কেমন যাবে, অর্থাৎ দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে এই এপ্রিল মাসে। কর্কট রাশির জাতক ও জাতিকাদের দাম্পত্য জীবন খুব সুমধুর যাবে, আপনাদের মধ্যে রোমান্টিকতা খুব বেশি পরিমাণে থাকবে, আপনারা একে অপরের সাথে এবং একে অপরকে ভালোভাবে বুঝবেন এবং একে অপরের দুঃখ বা কষ্টে বা আনন্দে পাশে থাকবেন। তো মোটের উপর যদি বলা যায় কর্কট রাশির এই এপ্রিল মাসের দাম্পত্য জীবন খুব ভালো। এরপর আসি যারা বিয়ে নিয়ে প্রবলেমে আছেন, কর্কট রাশির জাতক ও জাতিকারা যারা বিয়ে নিয়ে প্রবলেমে আছেন তারা বিয়ের জন্য এগোতে পারেন, তবে এখনই সুটেবল টাইম নয় যে আপনারা বিয়ে করবেন। আপনারা দেখুন, দেখাশোনা করুন, সেখানে কোনো প্রবলেম নেই। এরপরে আসি আপনাদের বিজনেস ক্ষেত্র, যারা ব্যবসা করছেন, কর্কট রাশির জাতক ও জাতিকারা যারা বিজনেস করছেন তাদের কিন্তু খুব ভালো অবস্থা আছে, বিশেষ করে যারা প্রসাধনী দ্রব্য, গার্মেন্টস বিজনেস, এছাড়াও যারা ল্যান্ড ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো। এরপরে আসি আপনাদের চাকুরি ক্ষেত্র, কর্কট রাশির জাতক ও জাতিকাদের চাকুরি ক্ষেত্র এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে খুব ভালো দেখা যাচ্ছে। আপনারা চাকরির জন্য চেষ্টা করুন,
অবশ্যই আমি এতটুকুটা দায়িত্ব নিয়ে বলছি, যদি আপনারা ঘরে বসে না থেকে চাকরির জন্য চেষ্টা করেন চাকরি অবশ্যই পাবেন। এছাড়াও চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। এরপরে আসি আপনাদের সন্তান স্থান। কর্কট রাশির সন্তান স্থান মধ্যম, মানে এই রাশির সন্তান ভাগ্যটা এই মাসে মধ্যম, মানে খুব ভালোও না খুব খারাপও না, মানে মিডিয়াম অবস্থায় থাকবে। এরপরে আমি কিছু কর্কট রাশির খারাপ দিক বলতে চলেছি। এক নম্বর, এই মাসে যেমন আয় হবে তার থেকে কিন্তু বেশি পরিমাণে ব্যয় হয়ে যাবে আপনাদের। হ্যাঁ বন্ধুরা, এটি বাস্তব। আপনাদের ব্যয় হবে, কী কী বিষয়ে ব্যয় হবে? শরীর অসুস্থতার কারণে ব্যয় হতে পারে, এছাড়াও কোনো রকম চোটাঘাত লাগার বা ছোটোখাটো অ্যাক্সিডেন্টের ফলে আপনাদের ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে আপনাদের শত্রুতা প্রবল হারে দেখা যাবে, মানে মানুষ যারা আপনার শত্রু আছে তাদের, তারা কিন্তু একটু মাথা চাড়া দিয়ে উঠবে, সে ব্যাপারে একটু নজর রাখবেন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। এছাড়াও কর্কট রাশির জাতক ও জাতিকাদের এই মাসে টাকা চিট হতে পারে। হ্যাঁ বন্ধুরা, কাউকে বিশ্বাস করে বা কাউকে এমনি টাকা দিলেন সেই টাকাটা কিন্তু আপনার চিট হতে পারে, তাই এই মাসে কাউকে না টাকা দিবেন না কারো কাছ থেকে টাকা নেবেন, তো একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকুন। তো মুটের উপর দিয়ে যদি ওভারঅল বলা যায়, কর্কট রাশির জাতক ও জাতিকাদের খুবই ভালো যেতে চলেছে, নো ডাউট ভালো যাবে। তো এই এই বিষয়গুলো সাবধানতা অবলম্বন করুন, তাতে আপনাদের মঙ্গল হবে। তো ভিডিওটা এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিন, এবং এখনই বন্ধু যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।